অনলাইন শাড়ি মেলা সিল্ক সেন্টার শাড়িজ বাই হেভেন ও সিল্ক সেন্টার শাড়িজ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। যে যেখানে বসে আজকে আমার এই লাইভটা দেখ ভিডিওটা সরি এই ভিডিওটা রেকর্ডেড ভিডিওটা দেখছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন। আমি আপনাদেরকে এখন কিছু পিওর একদম হ্যান্ডলুমের তৈরি কটন তন্তুর শাড়ি দেখাবো, যার প্রতিটা প্রাইস পড়বে হলো 17,000 টাকা 17,000 টাকা। আর যারা নাকি আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোলসেলের জন্য। আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 0178579667। আমি আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0178579667। সেই সাথে আমাদের লোকেশন হলো 1 এলিফ্যান্ট রোড, আমাদের শপ নাম্বার হলো 42 নুরানি মার্কেট চারতলা, এটা হলো এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের ঠিক অপোজিটে ধানমন্ডি হকার্স মার্কেটের পাশের বিল্ডিং। তো যারা নাকি আসতে চান আমাদের শোরুম ভিজিট করতে তারা অবশ্যই মানে হোলসেলের জন্য শোরুম ভিজিট করতে বা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন 0178579667 নাম্বারে। আর আমি হ্যাভেন সবসময় আপনাদের সেবায় আপনাদের জন্যই আছি। আমি এখন জোট করে কিছু পিওর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কটন তন্তুজ শাড়ি আছে, কটন মাসলিন তন্তুজ। সো তন্তুজ শাড়ি আমি আপনাদেরকে হিউজ পরিমাণে দেবো। আমাদের প্রতি সপ্তাহেই নতুন নতুন কালেকশন আসে যায়, এখন আসা একটু কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি ভালো লাগবে। সামনে ঈদের ঈদ ফেস্টিভ্যাল আসছে, সো আগেভাগে জানেন কি ধরনের শাড়ি আর যেহেতু গরমের সামারের সময় তাই আগেভাগেই শাড়িগুলি কালেকশন করে নিয়ে ভালো হয়, কারণ কি আপনার ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের শাড়ির প্রাইস অনেক বেড়ে গেছে, সেই সাথে প্রোডাকশন কিন্তু অনেক কমে গেছে। তাই জানেন কি আমাদের এই শাড়িগুলি অর্ডার করছেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হোলসেলের জন্য তো আমি বলেই দিলাম, প্রথমে যে কালার এটা একটা কার্মেল কালারের মধ্যে আসবে হলো এই ধরনের হাইলাইট বর্ডার, এই দেখেন পাটটা পিঙ্ক ডিপ ম্যারজেন্টা বর্ডার আসবে। প্রত্যেকটা শাড়ি একটু খুলে ঝট করে দেখিয়ে দিই তাহলে বোধহয় সবচেয়ে ভালো হবে। এই ধরনের কাজগুলো এটা কিন্তু অল ওভার কাজের হ্যান্ডলুমের তৈরি অল ওভার কাজের শাড়ি, প্রতিটা শাড়ির দাম পড়বে 17,000 টাকা 120 কাউন্টের সুতায় তৈরি, হয়তো বা ক্যামেরার কারণে কালার একটু ডিফারেন্ট বোঝা যেতে পারে। এ হলো আঁচলের ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এ হলো পাড়ের ডিজাইনটা। আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ আছে, এই যে ব্লাউজ পিসটা হবে হলো এই যে এটা হলো ব্লাউজ পিসের স্লিভের কাজ, এটা হলো ব্লাউজ পিসের স্লিভের কাজ, প্রাইস 17,500 টাকা। অর্ডারের জন্য স্ক্রিনশটটা নিয়ে নেন প্লিজ। আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, হোলসেল প্রাইসটা আমরা আপনাদের সাথে মানে সরাসরি বলে নেব। আশা করি আপনাদের এই শাড়িটা দেখা হয়ে গেছে, কারণ আমি এগুলো কিন্তু সময় নিয়েই করবো, কারণ প্রতিটা শাড়ি আমাকে দেখানোর সাথে সাথে ভাঁজ করে রাখতে হবে, কারণ এই তন্তুজ খুবই সেন্সিটিভ শাড়ি। সো এটা যেহেতু আমরা হোলসেল করি তাই শাড়ি যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে এটা একদম ইয়ে হয়ে যাবে, কারণ এগুলো প্রত্যেকটা একদম টাটকা তাঁতের শাড়ি, দেখেন একদম খুবই সুন্দর টাটকা তাঁতের শাড়ি। আমি এখন যে শাড়িটা দেখাচ্ছি একদম অফ হোয়াইটের মধ্যে সরি হোয়াইটের মধ্যেই মাল্টি কালারের কাজ, দেখেন কত সুন্দর চমৎকার মাল্টি কালারের কাজ করা আছে। এ হলো পাড়ের ডিজাইনটা, পাড়ের মধ্যে ব্লু একটা হাইলাইট বর্ডার আছে, আর এটা হলো পাড়ের ডিজাইন, পুরো বডিটা আসবে হলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাল্টি কালারের ফ্লাওয়ার দিয়ে কাজ করা, ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা। আর এটা হলো আঁচলটা, আঁচলটা দেখে নেন আঁচলটা কত সুন্দর চমৎকার একটা আঁচল আছে। শাড়িটা একটু খুলে দেখাচ্ছি, এই হলো শাড়িটা, আমি একটু ঝটফট করে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে কারণ আমি অনেকগুলি শাড়ি দেখাতে পারবো। এ হলো শাড়িটা, একটু ভালো করে দেখে নেন প্লিজ। দাম 17,000 টাকা 17,000 টাকা। যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এটা ব্লাউজ পিসটা হলো, এই যে এটা হলো ব্লাউজ পিস, এটা হলো ব্লাউজের স্লিভের কাজ, মানে স্লিভের ব্যাক পোর্শনটা কিন্তু আমি দেখাচ্ছি। এইগুলি কিন্তু একদম দেখেন এই যে হাতে তৈরি, আমি বুঝি না কীভাবে এত সুন্দর শাড়িগুলি বুঝছেন হাতে তৈরি করে। এই যে এটা হলো ব্লাউজ পিস, একটা শাড়ি তৈরি করতে অনেক সময় লেগে যায় যা খুবই কষ্টসাধ্যের। যারা অর্ডার করেছেন স্ক্রিনশটটা নিয়ে নেন প্লিজ, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। সেই সাথে আমি ভাঁজ করে ফেলি, ভাঁজের সাথে সাথে আপনারা শাড়িটা আরেকবার দেখে নেন। এই হলো পুরো শাড়িটার বডিটা আঁচল, আর এ হলো ভাঁজটা করার পরে পুরো শাড়িটা। এরপরে যেটা দেখাবো সেটা হলো একটু লাইট পেস্ট টাইপসের কালারের মধ্যে, আপনারা এক্স্যাক্টলি কালারটি বুঝতে পার দেখতে পাচ্ছেন কালারটি এরকমই আসবে। এগুলি কিন্তু 120 কাউন্টের কটন সুতায় তৈরি, একদম 100% পিওর কটন সুতায় তৈরি। কালারটা বোধহয় এখন একটু এই যে এটা হলো অরিজিনাল কালারটা, কালারগুলি কি এটা একটু বর্ডার করা আছে, বর্ডারটা হাইলাইট পেস্ট কালার, এটা একটু পেস্ট এবং
লাইট পেস্টাল গ্রিন টাইপস, মানে পেস্টাল টাইপসের একটা কালার। এটা হলো আঁচলটা, দেখেন আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার। এটা হলো আসবে, আমি একটু ঘুরিয়ে দেখাতে হবে শাড়িটা। এই হলো ব্লাউজ পিসটা, এই যে এটা হলো ব্লাউজ পিসের স্লিভের কাজ, এটা হলো ব্লাউজ পিসের পুরো বডিটা, আর এটা হলো আপনার সম্পূর্ণ শাড়ির ছবিটা। যারা নাকি শাড়িটা অর্ডার করতে চাচ্ছেন, প্লিজ স্ক্রিনশটটা নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে শাড়িটা অর্ডারটা কনফার্ম করে দিবেন। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আমি পরবর্তী শাড়িতে চলে যাই। এগুলি একদম টাটকা তাঁতের শাড়ি। এটা আসবে হলো ডিপ জাম কালারের মধ্যে, কারণ এই ধরনের শাড়ি আমাদের প্রায় প্রতি মাসে একবার করে আসে, কারণ সো আমাদের কাছে আপনি এক দেড় মাস সময় দিলে কালারগুলি পেয়ে যাবেন। এটা হলো পুরো বডিটা, তারপরে কি হাতে তৈরি শাড়ি, তো ওটা ডিপ জামের মধ্যে। এটা হলো আঁচল, এই আঁচলের ডিজাইনটা, আর এটা ব্লাউজ পিসটা, এই যে আঁচলের ডিজাইনটা আমি একটু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর চমৎকার আঁচলের ডিজাইন। সেই সাথে যে এটা হবে ব্লাউজ পিস, এগুলি কিন্তু একদম পুরো হ্যান্ডলুমের তৈরি শাড়ি। প্রাইস 17,000 টাকা, পিওর কটন, 120 কাউন্টের কটন, কটন তন্তুর শাড়ি। এই দেখেন শাড়িটা আমি একটু খুলে দেখাই, এই হলো শাড়িটা, খুবই সুন্দর চমৎকার শাড়িটা। এই হলো আঁচলের ডিজাইনটা, আর এই হলো বডিটা। কালারটা বোধহয় এক্স্যাক্টলি আসতেছে না, না না না, এই যে এবার বোধহয় কালারটা কিছুটা বোঝা যাচ্ছে। এ হলো শাড়িটা, স্ক্রিনশটটা নিয়ে নেন প্লিজ। আমি এবার ভাজে চলে যাচ্ছি, আমি 10টা শাড়ি দেখাবো এখন আপনাদেরকে ভিডিওতে, নয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এ হলো শাড়িটা পুরোটা ভাজ করে ফেললাম। এরপরে যে শাড়িটা দেখাবো সেটা হলো অফ হোয়াইটের মধ্যে। এগুলি কিন্তু প্রত্যেকটা একদম মন কাড়া শাড়ি, অফ হোয়াইটের মধ্যে মাল্টি গ্রিন, এবং দেখেন কত সুন্দর যেটা হলো পাড়ের ডিজাইনটা, মাল্টি গ্রিন এবং বিভিন্ন গ্রিন এবং পিঙ্ক, মানে কি রেডিয়াম অরেঞ্জ কালারের মধ্যে পুরো শাড়ি কাজ করা। পাটটা আসবে হলো একটু ডিপ ম্যাজেন্টা বা ওই যে লালচে অরেঞ্জের মধ্যে হাইলাইট করা আছে। এটা হলো আঁচলের ডিজাইনটা একটু দেখিয়ে দিই, এই হলো আঁচলের ডিজাইনটা। এই দেখেন আঁচলের ডিজাইনটা কত সুন্দর করছে, একদম খুবই সুন্দর চমৎকার আঁচলের ডিজাইনটা। এগুলি কিন্তু একদম, এই যেটা হলো ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিব, ব্লাউজ পিসটা কোথায় আছে, যেটা হলো ব্লাউজ পিস, ব্লাউজ পিসের স্লিভের কাজ, আর পুরো শাড়িতে আসবে এই ধরনের। দেখেন পুরো শাড়িতে আসবে, এটা হলো এক ব্লাউজ পিসটা, আর এই যে পুরো শাড়িতে আসবে এই ধরনের উইভিং কাজ। প্রাইস 17,500। যে আপুরা নাকি শাড়িটা অর্ডার করতে চাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন, আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। আমাদের কাছে এইগুলি আরও হিউজ পরিমাণ কালার কম্বিনেশান আছে। আশা করি আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আমি পরবর্তী শাড়িতে চলে যাই, সেই সাথে শাড়িটা ভাঁজ করে ফেলি। এই হলো পুরো শাড়িটা ভাঁজ করে ফেললাম। এবার আমি যে শাড়িটা দেখাবো সেটা হয়তো কালার এক্স্যাক্টলি, হ্যাঁ কালারটা একটু দেখে নেবেন, এটা হলো একদম এক্স্যাক্টলি কালারটা। হয়তো বা কি অনেক সময় লাইটের কারণে কালারগুলি একটু হেয়ার ফেয়ার বোঝা যায়। এরপরেও যদি কেউ এসে আমাদের এখানে দেখতে চান, আমি তো বললামই আমাদের এখানে আসতে, আপনারা এই দেখছেন কালারটা, এটা কি ব্লুইশ কালার চলে আসে, একটু লাইট ইয়েলো কালার শেড দেয় এই কালারটার মধ্যে লাইটের জন্য। এ হলো আঁচলটা, আমি এটা একটু ঝট করে দেখাতে হবে। এ হলো পুরো বডিটা, এটা ক্যামেরা সেট না করে নিলে, এ হলো এটা কিন্তু প্রথমে আমি যে কালারটা দেখাইছি এই যে এটা সেই কালার, এটা কিন্তু এক্স্যাক্টলি কালারটা না। এটার ব্লাউজ পিসটা কোথায় আসবে দেখি তো, এটার ব্লাউজ পিসটা কোথায় আছে, এটা হলো আঁচল। এই হলো এই শাড়িটার ব্লাউজ পিসটা কোথায়, এই হলো ব্লাউজ পিস, এই দেখেন ব্লাউজ পিসের স্লিভের কাজে, যেটা দাম 17,000 টাকা। অর্ডারের জন্য স্ক্রিনশট করে নিয়ে নেন, এই হলো পুরো শাড়িটা, একটু স্ক্রিনশট নিয়ে নেন প্লিজ। খুবই সুন্দর চমৎকার একটা পেস্টাল গ্রিন, মানে কি কালারটা, এগুলি একদম না দেখলে চোখে বোঝা যায় না বা বলাও যাবে না এগুলি যে কী ধরনের কালার। তন্তু যারা পরেন তারা তো জানেনই, এটার হলো এই তন্তুজের যে কী মর্যাদা, যেটা যারা না পড়বেন তারা অবশ্য না, বা যাদের আইডিয়া নেই তারা অবশ্য বুঝবেন না। এটা হলো ডিপ ম্যাজেন্টার মধ্যে, খুব সুন্দর চমৎকার মাল্টি কালারের সুতায় কাজ করা আছে। এই হলো পুরো শাড়িটা, এগুলি কিন্তু একদম পুরো হ্যান্ডলুমের শাড়ি। এখন দেখবেন অনেকে আছে মেশিনের শাড়ি তৈরি হয়, সেগুলি অনেক সস্তা, এগুলি একটু শাড়ি তৈরি করতে অনেক, আর যারা তরুণ তুস পরেন তারা, তাদের সাথে আমাদের এই চাপাবাজির কোনো প্রয়োজন নাই, কারণ
চাপাবাজি করে জিনিস তো আর ই হয় না। আপনারা যারা এগুলি পড়েন তারা অবশ্যই তাদের অনেক আমাদের চেয়ে অনেক বেশি ধারণা আছে। এ হলো শাড়িটার কালারটা কি আছে, এটার কালারটা আছে ডিপ ম্যাজেন্টা। আমি একটু বডিটা দেখিয়ে দিই, শেষতে ব্লাউজটা দেখি কি আছে। ব্লাউজ প্রত্যেকটা ব্লাউজের স্লিভে কাজ আসবে, যে এটা হলো ব্লাউজের স্লিভের কাজ, কোথায় ব্লাউজটা কোথায়, এই হলো ব্লাউজ, ব্লাউজটার স্লিভটার কাজ কোথায় আস, এই যে হলো ব্লাউজের স্লিভের কাজ, সরি এই হলো, এই যে দেখেন ব্লাউজের স্লিভের কাজ আসবে। এটা এটা একটু যে দেখেন হাইলাইট করা আছে পার্টটা, প্রত্যেকটাই হাইলাইট করা পার্ট। এটা হলো পুরো বডিটা। আর জিয়া পুরানিকে শাড়িটা অর্ডার করেছেন, স্ক্রিনশট নিয়ে নেন, আশা করি স্ক্রিনশট নেওয়া গেছে। সেই সাথে আমি এখন ভাঁজ করে ফেলছি শাড়িটা, কারণ কি তন্তুর শাড়ি খুবই খুবই সেন্সিটিভ শাড়ি, এগুলি তন্তুজ না প্রত্যেকটা শাড়ি, এগুলি বাচ্চাদের মতো মানে টেক কেয়ার করতে হয়, তা না হলে প্রত্যেকটা জিনিসই নষ্ট হয়ে যায়। এরপরে আমি যে শাড়িটা দেখাবো সেটা অফ হোয়াইটের মধ্যে, কারণ যেহেতু সামার টাইম এখন এই ধরনের কালারগুলি অনেক ডিমান্ড, আরও অনেক শাড়ি আছে আমাদের তন্তুজ, বাট এক ভিডিওতে এগুলি আসবে না, কারণ এক ভিডিওতে আনাটা এগুলি তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনারা আসা ততটুকু সময় নিয়ে অবশ্যই সেই ভিডিও দেখবেন না। এই হলো পুরো শাড়িটা, আমি দেখাই একদম পুরো ফার্স্ট টু লাস্ট, এই দেখেন কাজ। আমি শাড়িটা আরও একটু দেখাবো, আঁচলটাও দেখাবো। এটা হলো পুরো শাড়ির কাজ, এটা হলো ব্লাউজ পিজের স্লিভের কাজ। এই যে ব্লাউজ পিজের স্লিভটা আমি একটু ঘুরিয়ে দেখাই, তাহলে ক্লোজ করে দেখালে হবে। যেটা হলো ব্লাউজ পিজের স্লিভের কাজটা, এটা হলো পুরো বডিতে অল ওভার কাজ। দেখেন পুরো শাড়িতেই কিন্তু একদম অল ওভার কাজ করা আছে, হ্যান্ড উইভিংয়ের মাসলিন 120 কাউন্টের মাস কার্টন তন্তুর শাড়ি। একদম আপনারা আমাদের কাছে অনেক মসলিন তন্তুজও পাবেন, তন্তুর শাড়ি আমাদের কাছে সব ধরনের তন্তুজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এটা হলো শাড়িটার আঁচলটা, এই দেখেন আঁচলটা কত সুন্দর চমৎকার একটা আঁচলের ডিজাইন করা আছে। এই আমি শাড়িটা আরেকটু খুলে দেখাই, দেখেন কত সুন্দর চমৎকার, এগুলি কি একদম মানে এগুলি থেকে চোখ ফেরানো যায় না। আমি এ হলো শাড়িটা, যারা নাকি অর্ডার করতে চাচ্ছেন জিয়াপুরা স্ক্রিনশটটা নিয়ে নেন প্লিজ, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি শাড়িটা ভাঁজ করে ফেলি তাহলে। এ হলো শাড়িটা, এই দেখেন এগুলি একদম টাটকা হ্যান্ডলুমের তৈরি টাটকা তাঁতের শাড়ি। খুব সুন্দর টাটকা তাঁতের শাড়ি আছে এগুলি, এগুলি অনেক যত্ন করে রাখতে হয়। এই হলো পুরো শাড়িটা, আশা করি আপনাদের দেখা হয়ে গেছে। এরপরে আমি যে শাড়িটা দেখাবো সেটা হলো একটু, হ্যাঁ কালারটা দেখে না, এটা এক্স্যাক্টলি কালার, এটা হলো পেঁয়াজ কালারের মধ্যে গ্রিন কম্বিনিয়েশন। এই হলো গ্রিন গোল্ডেন, গ্রিন লাইট লেমন ইয়েলো এবং হোয়াইট সুতো দিয়ে কাজ করা আছে পুরো শাড়িটাই। আর এটা পাড়টা আসবে গ্রিন, ডিপ গ্রিন হাইলাইট করা। আর এই যে দেখেন পাড়ের ডিজাইনটা কত সুন্দর, লতা পাতা ডিজাইন মোটিফের ডিজাইন করা আছে। এগুলি প্রত্যেকটাই স্লিভ ব্লাউজের স্লিভে কাজ আসবে। আমি এবার শাড়িটার আঁচলটা একটু দেখিয়ে দিই। এই হলো দেখেন আঁচলটা কত সুন্দর, আমি শাড়িটা আরেকবার ঘুরিয়ে দেখাবো। এই হলো ব্লাউজ পিসটা, এই যে দেখেন এটা হলো যে ব্লাউজ পিজের স্লিভের কাজটা, এটা হলো ব্লাউজ পিস। এগুলি কিন্তু 120 কাউন্টের সুতা, দেখেন খুব চিকন সুতা দিয়ে 120 কাউন্টের সুতা দিয়ে শাড়িগুলি তৈরি হয়, যা তৈরি করতে খুবই খুবই সময় সাপেক্ষ এবং ধৈর্যের ও অভিজ্ঞতার সম্পন্ন তাঁতিরা ছাড়া এই শাড়ি তৈরি করতে মানে তৈরি করা সম্ভব না। যাই হোক আমি এখন পুরো শাড়িটাই দেখিয়ে দিচ্ছি। এই দেখেন আঁচল, আঁচলের পরে আছে পুরো শাড়ির হলো এটাই বডি ও ব্লাউজ পিস তো দেখিয়ে দিয়েছি। জিয়া পুরানিকে শাড়িটা অর্ডার করতেছে, স্ক্রিনশটটা নিয়ে নেন, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি সেই সাথে শাড়িটা ভাঁজ করে ফেলি, তো ভাঁজ করে নিলাম শাড়িটা। এই হলো পুরো শাড়িটা, আজকের ভিডিওর লাস্ট শাড়িতে চলে আসছি, অলিভ সিদ্ধ জলপাই গ্রিনের মধ্যে ব্ল্যাক এবং মাল্টি কালার কম্বিনেশনে একটা শাড়ি, খুব চমৎকার একটা শাড়ি। আমি শাড়িটা একটু খুলে দেখাই, কারণ কি এই ধরনের শাড়ি পরার পরে বুঝবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই শাড়ির হলো ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি তাকে খুব শ্রদ্ধা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের হস্তশিল্পের শাড়িগুলি বিশেষ করে আমাদের জামদানি বা তন্তুর শাড়িগুলি সে প্রমোট করে, এবং তার দেখা দেখি অনেকেই, কারণ
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশেষ গুণ আছে, যেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তার কাছে আমরা কৃতজ্ঞ যে না সে হস্তশিল্পকে প্রমোট করার জন্য সে অনেক সুন্দর সুন্দর হস্তশিল্পের জামদানিগুলি জামদানি শাড়ি পরেন। তিনি আমাদের ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে তার খুবই পছন্দ, সে যে কোনো অনুষ্ঠানে বা জাতীয় বহির্বিশ্বে তিনি এই ধরনের শাড়ি পরেই আমাদের দেশকে প্রেজেন্ট উপস্থাপন করার চেষ্টা উপস্থাপন করেন। আমাদের দেশের হস্তশিল্পকে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অবশ্যই সবার কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। এ হলো পুরো শাড়িটা, আমি একটু দেখিয়ে দিচ্ছি আঁচল। এ হলো পুরো শাড়ির বডিটা অল ওভার কাজের, আর এটা হলো ব্লাউজ পিসটা। এই যে এটা হলো ব্লাউজ পিস, এই শাড়িটার দাম আসবে 17,000 টাকা। খুবই সুন্দর চমৎকার শাড়ি, জিয়া পুরানিকে শাড়িটা অর্ডার করতে চাচ্ছেন প্লিজ স্ক্রিনশট নিয়ে নেন। আশা করি প্রত্যেকটা শাড়ি আপনাদের ভালো লাগছে, তারপর জিয়াপুর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে তার উপরে ভিত্তি করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন। আর যারা হোলসেল পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।